নমস্কার বন্ধুরা, রাখাল গোপাল পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তো হোলি, তাই হোলি উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে, এবং আমার রাখাল গোপালের তরফ থেকেও আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। বন্ধুরা, আজকে হোলিতে গোপাল রং মাখবে এবং অনেক বাড়িতে গোপালের রং মাখা হয়ে গেছে এবং আপনাদেরও রং মাখা হয়ে গেছে অনেক বাড়িতে, বা রং মাখবে বা হোলি শুরু হবে। তো যাই হোক, তো আমি আজ একটা অভিষেক শ্রাবণ করবো গোপালে। এই দেখছেন আমার গোপালটা কতটা এ হয়েছে, দেখুন আমার গোপাল আবির মেখেছে, দেখছেন তো আমার গোপালটা কতটা কালো হয়ে গেছে বুঝতে পারছেন। আমাদের এখানে খুব নোনা জল, প্রচণ্ড আয়রন, তো এই গোপাল খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। তো সেই কারণে আমাদের তো সবসময় অভিষেক করার টাইম হয় না, তো সেই কারণে আমি একটা অভিষেক সাবান করবো গোপালে। তো চলুন, দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ গপু, তোমাকে আমি এক করে স্নান করাবো, সাবানটা করে ওয়েট করো। ভাষা ভালোবাসা আমায় হোলি তোমার সাথে হোলির দে, আকাশ বাতাস আবির মেখে হয়েছে রঙিন, এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন, এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন। সাবানটা তৈরি করার জন্য আমি এই সোপটা নিয়ে এসেছি, দেখুন। এই সোপ আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আমি অনলাইন থেকে কিনেছিলাম, অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। এই সব যার বাড়িতে নেই সে রিন সাবানও ব্যবহার করতে পারেন, এবং রিন সাবানটা বেশি ভালো হয়, তাছাড়াও যে কোনো সাবান আপনারা ব্যবহার করতে পারেন। এই সবটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো, দেখুন এটা ডেলা আছে, এতটা লাগবে না, এর অর্ধেকটা আমি নেবো, টুকরো টুকরো করে কেটে নেবো। এতটা নিয়ে আমি তিনখানা সাবান বানাবো, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এইটা আমি রেখে দেবো এবং এইগুলো দিয়ে আমি সাবান বানাবো। তিনটা সাবান আমি করবো গোপালের জন্য। অভিষেক সাবানের জন্য দুধ, কাঁচা দুধ, মধু, অগরু, গুঁড়ো সাদা চন্দন, এই পীতাম্বরিটা দেবো, দেখুন পীতাম্বরি প্যাকেট আছে, এবং ঘি, আর একটু গঙ্গা জল। একটু গঙ্গা জল দু চামচ আমি পীতাম্বরি দিয়ে দিলাম দুধের মধ্যে, হাফ চামচ চন্দন গুঁড়ো, অল্প একটু অগরু, এক চামচ মধু, ঘি এক চামচ, এবং একটুখানি গঙ্গা জল। এটা আমি ভালো করে গুলে নিচ্ছি যাতে দুধের সাথে পীতাম্বরিটা মিক্স হয়ে যায়। ঘিটা ডেলা ডেলা আছে, যখন সাবানটা করবো তখন ঘিটা মিক্স হয়ে যাবে, ভালো করে সাবানটা বসে যাবে। এটা হলো অভিষেকের জন্য সাবানটা রেডি করা। এবার করব লেবন সাবান গোপালের জন্য। আমি পাতিলেবুর রস আগে থাকতেই করে রেখেছি,
একটা গোটা পাতিলেবু লাগবে, তাই আমি রসটা আগে থাকতেই করে রেখেছি। এর সাথে সন্দ নুন, নুন আর লেবু একসাথে গোপালকে মাজলে বা যে কোনো পেতলা জিনিস মাজলে সেটা খুব ভালো হয়, পরিষ্কার হয়। তাই আমি এটা ডাইরেক্ট সাবান করছি। এটা হলো লেবন সাবান করার জন্য। এবার হচ্ছে তেঁতুল সাবান। আমি পাতিলেবুর রসটা করে রেখেছিলাম লেবন সাবানের জন্য, তাই ওই ছিবড়েটা রেখে দিয়েছি। ছিবড়েটা আমি তেঁতুলটা যখন জল দিয়ে ভেজাতে দেবো, ছিবড়েটাও একসঙ্গে দিয়ে দেবো। গঙ্গা জল দিয়ে তেঁতুলটা আমি একটু ভিজিয়ে দিচ্ছি। তেঁতুলটা যখন ভিজে যাবে ভালো করে, তখন এটাকে ছেঁকে নেবেন। আমি এই অবস্থায় 5 মিনিট রেখে দেবো। এইগুলো ছাড়াও আমি 3টা খাপ নিয়ে নিয়েছি, দেখুন এই বক্সগুলো। আপনাদের ইচ্ছলে যদি আপনাদের ছাঁচ থাকে তাহলে ছাঁচের মাধ্যমেও আপনারা করতে পারেন। আমার কাছে ছাঁচ নেই যেহেতু, তাই আমি এই বক্সেই সাবানগুলো করব। 3টে বক্স নিয়েছি 3 রকম সাবান বানাবার জন্য। তাহলে চলুন এবার সাবানটা তৈরি করা যাক। সাবানটা করতে আমাদের কী কী লাগছে এবার বলবো। একটা বাটি লাগছে, এতে আমরা এই সবগুলো দিয়ে গরম করব। এটা ভাপে গলে যাবে, দেখুন। একটা জায়গা লাগছে, এতে জলটা গরম করব। এগুলো রেডি করা আছে। আমি এর সাথে একটু গোলাপ জল মেশাবো। আর একটু ঘি মেশাবো। ঘি মেশালাম। আর এই জায়গাগুলো আমি ঘি মাখিয়ে সব রেখে দিয়েছি, যাতে সাবানটা তুলতে একটু সুবিধা হয়। দেখুন, আর 3টে এই সাইজের বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের বাটি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এই সাইজের 3টে বাটি নিয়েছি। এছাড়াও লাস্টে অবশিষ্ট যেটা বেঁচে যাবে সেটা দিয়ে আমি আরেকটা সাবান বানাবো, এমনি পিতলা বাসন মাজার জন্য। তার জন্য আমি এই সাবানটা নিয়ে আসি, কারণ সোপ আমার কাছে কম আছে। আর এই যে তেঁতুলের যে ছিবড়েগুলো আছে, এই ছিবড়ে এবং একটু প্রীতম বডি পাউডার নিয়ে নিয়েছি। এটা সবার লাস্টে করব। আমি গ্যাসটা গ্যাস মুছে নিচ্ছি, যেহেতু আমি ঠাকুরের করব, ঠাকুরের সাবান বানাবো, তো এই গ্যাসটাকে মুছে নিচ্ছি একটু ভালো করে। আমি একটা জায়গায় করে জলটা গরম করে দিচ্ছি। জলটা আমাদের গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে এই সবগুলো বসিয়ে দেব। এটা পুরোটা গলে যাবে, ততক্ষণে আমরা আরেকটা কাজ করে নিই। প্রথমে এটা অভিষেকের যেটা করেছি সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। তেঁতুলে যেটা করেছি সেটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি। ওটা গরম হয়ে গেলে একটু তাড়াতাড়ি করতে হবে বলে এগুলো সব ঢেলে ঢেলে রাখছি। লেবন আটাও ঢালছি। সোপটা একটু বাকি আছে হতে। আমার সোপটা গরম হয়ে গেছে, গরম অবস্থায় এতে আমি অল্প করে একটু ঢালছি, এটাতেও অল্প করে ঢালছি, এটাতে একটু বেশি করে ঢালছি, কারণ এতে দুধের পরিমাণটা বেশি আছে এবং জলের পরিমাণটা বেশি আছে। ততক্ষণে এইগুলো একটু গরম করে দিয়ে দিচ্ছি।
একটু ঘেঁটে নিচ্ছি সব ভালো করে, ভালো করে একটু ঘেঁটে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গেছে, আবার এগুলো একটু গরম করব। এই সাবানগুলো নর্মাল টেম্পারেচারে রেখে দেবো 3-4 দিন, তারপর ব্যবহার করব। শক্ত হয়ে যাবে ভালোভাবে, তারপর এই সাবানগুলো ব্যবহার করার পক্ষে উপযুক্ত হবে। এবার তেঁতুলে যে ছিবড়েগুলো আমরা রেখেছিলাম, সেই ছিবড়েগুলো ফেলে দেব। এইটা জাস্ট করে দিচ্ছি কারণ নষ্ট হবে জিনিসটা, তাই পেঁতুলে বাসন মাজার জন্য এটা করছি। আপনারাও এইভাবে করবেন সাবান, তাহলে সুবিধা হবে অনেক। আমার এটা রেডি হয়ে গেছে, দেখো ঘন হয়ে গেছে, আর একটু বাকি আছে। তোমরা পারলে একটু বেশি করে এটা পাতলা করবে, আমি আর পাতলা করছি না। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমরা একটু ফুল দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা আমার সাবান রেডি হয়ে গেছে, দেখো এই দেখো, এটা হচ্ছে পীতাম্বরী সাবান, দেখতে পাচ্ছ, দেখো পীতাম্বরী সাবান। এটা হচ্ছে তেঁতুল সাবান, দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে লেবন সাবান, দেখো দেখতে পাচ্ছ। এগুলো সবই হচ্ছে অভিষেক সাবান। এবার আমি আমার গোপালদের স্নান করাবো সাবান দিয়ে, দেখো একে আমি পীতাম্বরী সাবান দিয়ে স্নান করাচ্ছি। এটা একটু মাখিয়ে রেখে দিলাম, একে লেবন সাবান দিয়ে স্নান করছি। আমি বেশি জল ঢালছি না কারণ গোপালকে সকালে একবার স্নান করিয়েছিলাম, ঠান্ডা লেগে যাবে আমার গোপুষণা, তাই বেশি জল আমি ঢাললাম না। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে গোপাল। হরে কৃষ্ণ নাম